নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকেএমএসকে শিক্ষকগণ বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় জর্জরিত, এবং এর মধ্যে আরও একটি সমস্যা যা দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেটি হচ্ছে যে সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক রিটায়ারমেন্টের আগেই তারা মারা গেছেন। খুবই দুঃখের খবর, খুবই দুঃখের কথা, কিন্তু তারা কোনো রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছেন না। আর সেই সমস্ত শিক্ষকগণের পরিবারের কাছে কদিন আগেই শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলাম একটি আবেদন রেখেছিলেন যে আমরা তাদের হয়ে একটা কোর্ট কেস করতে যাব, যাতে তারা এই বেনিফিট, তারা অন্যান্য সুযোগ সুবিধা কোনো কিছুই তো পাননি, তাই রিটায়ারমেন্ট বেনিফিটটা যাতে পাওয়া যায় সেই জন্য কোর্ট কেস করে তারা আদায়ের একটা চেষ্টা করবে। এবং তারপর পরই অ্যাডভোকেট বিধান বিশ্বাসের সঙ্গে আমার যোগাযোগ হয়, বা তিনি জানান যে তিনি এরকমই কিন্তু কোর্ট কেস করতে যাচ্ছেন, যাতে যে সমস্ত শিক্ষক রিটায়ারমেন্টের আগেই মারা গেছেন, অর্থাৎ 65 নিয়েই থাকুন আর 60 নিয়েই থাকুন, মারা গেছেন, তারা কোনো রিটায়ারমেন্ট বেনিফিট পান না। এসএসকেএমএসকের যে নিয়ম রয়েছে তাতে রিটায়ারমেন্ট না করলে কোনো বেনিফিট দেয়া হয় না, রিটায়ারমেন্ট বেনিফিট। ফলে আগে যদি মারা যায় তাদের পরিবারের কেউ কোনো চাকরির সুবিধাও যেমন পান না, রিটায়ারমেন্টের বেনিফিটও পান না। এখানে মারা যাওয়ার ফলে তাদের পরিবার যে আর্থিক দুর্দশার মধ্যে পড়ে, সেখান থেকে উদ্ধারের কোনো পথ কিন্তু খুঁজে পাওয়া যায় না। আর তখনই শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলাম সিদ্ধান্ত নিয়েছেন, বা তাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোর্ট কেসের মাধ্যমে তাদেরকে অন্তত যেন রিটায়ারমেন্ট বেনিফিট পাইয়ে দেওয়া যায়। তা সেই জন্য আমি অন্যান্য যে সমস্ত শিক্ষক নেতৃত্ব রয়েছে, জেলা ওয়ারি শিক্ষক নেতৃত্ব রয়েছে, তাদের কাছে অনুরোধ, বলা যেতে পারে যে আপনারা যদি এরকম পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং কোর্ট কেসের মাধ্যমে যান, কোর্ট কেস করেন, তাহলে হয়তো রিটায়ারমেন্ট বেনিফিটটা অন্তত পেতে পারে, সেরকম অন্তত খবর পাওয়া যাচ্ছে বিশ্বস্ত সূত্রে। তো এখানে আমি দেখুন অ্যাডভোকেট বিধান বিশ্বাসের একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি 9088815333, আর শিক্ষক নেতৃত্ব সিরাজুল ইসলামের ফোন নাম্বারও দিয়ে দিয়েছি যে 9123920192। আপনারা যদি মনে করেন সরাসরি অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করবেন, করতে পারেন, কিংবা শিক্ষক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, করতে পারেন। যোগাযোগ করে অতি দ্রুত যদি কোর্ট কেস করতে পারেন তাহলে হয়তো আপনারা বেনিফিটটা অন্তত পেতে পারেন। বাকি সুবিধা আর কি পাবেন সে তো বলা যায় না, অন্তত 1 লাখ টাকা বেনিফিট। আর যদি 60 অপশন নেবার পর রিটায়ারমেন্টের আগেই মারা গিয়ে থাকেন তাহলে 3 লাখ টাকা বেনিফিট। এই দুটো বেনিফিট যদি পাওয়া যায়, আশা করা যায় যে যেহেতু এই জাতীয় কোনো আইন প্রণয়ন করা নেই, তাই হাইকোর্ট থেকেও যদি কোনো একটি অর্ডার পাওয়া যায় সেটাই কিন্তু শিক্ষকদের স্বার্থে কাজে লাগবে। সেই উদ্দেশ্যেই আমার কিন্তু এই ভিডিও করা। তাই যদি আপনাদের উপকারে লাগে আপনারা এগিয়ে আসুন। এছাড়া আপনারা যোগাযোগ তো করতেই পারেন জেলাওয়ারি যে সমস্ত শিক্ষক নেতৃত্ব বা অন্যান্য শিক্ষক নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে, কিংবা অন্য কোনো অ্যাডভোকেটের সঙ্গেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আমার কোনো প্রিফারেন্স নেই, আমি শুধু এইটুকু বলতে পারি যে অ্যাডভোকেট বিধান বিশ্বাস শুরু থেকেই এসএসকেএমএসকের কেস নিয়ে রয়েছেন এবং 60 থেকে 65-তে ফিরিয়ে দেবার ব্যাপারেও তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছেন। এসএসকেএমএসকের ব্যাপারে তিনি যতটা ভালো জানেন, অন্যরাও হয়তো জানেন, হয়তো আমার ধারণা অন্যরা ততটা জানেন না, তাই এই কথা বললাম। আমার ধারণা ভুলও হতে পারে, অন্যরা আরও বেশি জানতে পারেন। তাই আপনারা যে কারোর সঙ্গে যোগাযোগ করে এই সুবিধাটা পেতেই পারেন। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।